আম্মাজানের পর কেন অভিনয় নেই অবশেষে সেই কারণ জানালেন অভিনেত্রী শবনম। বাংলাদেশের চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী শবনমকে দীর্ঘদিন সিনেমায় দেখা যায় না। দুই দশকেরও বেশি সময় নতুন কোনো চলচ্চিত্রে তিনি কাজ করেননি। এই দীর্ঘ সময় সিনেমায় অভিনয় না করার পেছনে ভালো চরিত্র ও চিত্রনাট্য না পাওয়াকে কারণ হিসেবে দেখালেন তিনি। গত 22 এপ্রিল রাজধানীর একটি কনভেনশনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এই কথা জানান তিনি। অনুষ্ঠানে এক লিখিত বক্তব্যে জীবন্ত কিংবদন্তী শবনম বলেন, আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। দীর্ঘ অভিনয় জীবনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি তাতে চিরঋণী হয়ে থাকব। চলচ্চিত্র থেকে নিজেকে কুটিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আম্মাজান করার পর উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়াইনি। ইচ্ছে থাকলেও একই সঙ্গে মনের মতো চিত্রনাট্য ও শারীরিক অসুস্থতার কারণে আর কাজ করা হয়। এছাড়া চলচ্চিত্রের মানুষদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি। এদিন ইফতারে আরও অংশ নেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদুস, বাপ্পারাজ, অমিত হাসান, অনন্ত জলিল, বর্ষা, নিপুন, কেয়া, সাইমন, নীরব, ইমন সহ অনেকেই। ইফতার আয়োজনে চমক হিসেবে ছিলেন অভিনেতা মাহমুদ কলি, ছিলেন চলচ্চিত্রের নানা অঙ্গনের মানুষেরাও।